সামান্য একটা আকাশি কালারের শার্ট প্যান্ট, চার টাকাও তো আপনি দিলেন না আব্বা। এখন যে আলমারি টাকা পয়সা সোনা দানা সব হাওয়া হয়ে গেছে, এখন সহ্য হচ্ছে তাই না? আপনাদের মতো মানুষের না এটাই হওয়া উচিত। মন খারাপ করে আর কি করবেন কেন, যা হওয়ার তো হয়েছেই। তখন যদি আমার হুন্ডার টাকাটা দিতেন, আজকে অন্তত ওই হুন্ডার টাকাটা বাঁচে যেত। তোমার কথা শেষ হয়েছে, শেষ হলে পরে যাও, বাড়িয়ে যাও। এ কি আব্বা, আপনি আমার সাথে মিজাজ দেখায় কথা করছেন কেন? আমি কি মিজাজ গরম হওয়ার মতো কোনো কথা কইছি? না, তোমরা সবলে মিলিয়াই খুব ভালো ভালো কথা করছ, কিন্তু তোমাদের এই ভালো মন্দ কথা আমার ভালো লাগতেছে না। এখন একটু আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ঠিক আছে, টাকা পয়সা গয়নাগাটির কথা করছি না, বাদ দেন। আচ্ছা আব্বা, আপনি নাকি আমাদের নামে কেস করার হুমকি দিছেন, কথাটা কি সত্যি? না, মোটেও সত্য না। তোমাদের নামে কেস করার সিদ্ধান্ত নিয়েছি। আসামির তালিকায় কি আমার নামও থাকবে আব্বা? অবশ্যই, তোমাদের সব ভাইয়ের নামই থাকবে, সরকার বনাম পুত্রগণ। এটা তো আপনার মহা অন্যায় হয়ে যাচ্ছে কিন্তু আব্বা। আমি তো ওই মহিলাকে স্বীকৃতি দিছিলাম না, সেই হিসাবে তো আমি আপনার পক্ষেই ছিলাম, তাহলে আমার নাম আসামির তালিকায় কেন থাকবে? ওই মহিলাকে স্বীকৃতি না দিলে কি হবে? তোমরা সবকটা ভাই মিলে আমাকে মানসিক নির্যাতন করিছাও। আব্বা, হুন্ডার টাকা চাই যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি দুঃখিত। অবশ্য এখন আর হুন্ডার আমার কোনো আর প্রয়োজন নেই। কে স্টুডেন্ট টেইলার্সে শার্ট প্যান্ট বানানোর খায়েশ মিটিছে নাকি সেটা আছে এখনো? সি আব্বা, মিটিছে, শখ মিটিছে, আমার আর কোনো কিছুর দরকার নেই। আকাশি রঙের একটা শার্ট প্যান্ট বানানোর খুব ইচ্ছে হয়েছিল, সেই শখেরও অপমৃত্যু ঘটেছে। ক্ষতি পারেন আব্বা, আমার জীবনটা এখন সাদা কালো। হঠাৎ দেবদাস হয়ে গেল, বিষয়টা কি? থাক আব্বা, এসব কথা আর শুনে কি করবেন? সময় মতো তো আপনি সহযোগিতার হাতটা বাড়াই দিলেন না, হুন্ডাখানার কথা নয় বাদই দিলাম, মেলা টাকার ব্যাপার। সামান্য একটা আকাশি কালারের শার্ট প্যান্ট, চার টাকাও তো আপনি দিলেন না আব্বা। এখন যে আলমারি টাকা পয়সা সোনা দানা সব হাওয়া হয়ে গেছে, এখন সহ্য হচ্ছে তাই না? আপনাদের মতো মানুষের না এটাই হওয়া উচিত। তাও যদি আপনাকে শিখতে হয়। তুমি আমাকে শিক্ষা দিবার হ্যাঁ? আমার ঘরে ডাকাতি হয়েছে, সোনা দাদা লুটপাট হয়ে গেছে, তুমি খুব খুশি হয়েছে আও? হ্যাঁ, এখন তো আমার সন্দেহ হতেছে যে এই ডাকাতির সাথে তুমিও জড়িত। দাঁড়াও, ডাকাতি কেস দিচ্ছি, সেখানে তোমার নামটাও আসামির লিস্টে দিয়ে দেব। আমার তো ঘর সংসার কিছুই হইল না, স্বপ্ন সাধনা সব মাটি হয়ে গেল, ধুলির সাথ হয়ে গেল। কেস দিয়া দেন, আমি জেলে পড়িয়ে পচে পড়ে। কেস দিয়া দেন।